ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে তোমার মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসির ম্যাচ আছে, আর আজকে আবার একটা লেটেস্ট মানে খারাপ খবরও বলতে পারো, কিন্তু লেটেস্ট খবর যেটা হচ্ছে যে গুগো বুমোসকে মোহনবাগান আনরেজিস্টার করেছে, ইভেন জনি গাওকে মোহনবাগান রেজিস্টার করেছে। আর ইনফ্যাক্ট জনি গাওকে হায়দ্রাবাদ ম্যাচে তোমার মানে সাবস্টিটিউশন বেঞ্চেও আছে, আর হায়দ্রাবাদ যেন ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য প্রত্যেকটা ওদের বিদেশি প্লেয়ার ছেড়ে দিয়েছে। এটাও শুনেছি চাও হেটটারও নাকি আজকে খেলবে না, ওদের এক নম্বর যে ক্যাপ্টেন ছিল। তো মোহনবাগানের কাছে একটা ভালো সুযোগ আছে ম্যাচটা জেতার, আর কাজ সংস্থার জন্য সাদিকু তোমার নেই, কামিন্স ফার্স্ট থেকে ম্যাচটা শুরু করছে, আর আজকে মানে ম্যাচে হচ্ছে ফ্রি টিকিট দিয়েছে, তাই আমি টি2 ব্লকে বসছি, অ্যাজ ইউজুয়াল সি2তে বসছি না। তো ম্যাচটা এনজয় করি, দেখি কেমন খেলা হয়, আশা করছি ম্যাচটা মোহনবাগান জিতবে। আর ইস্ট বেঙ্গল তোমার নর্থ ইস্টের কাছে হেরে গেছে 3-2 গোলে, তো এনজয় করবো এবং হাফ টাইমে আবার তোমাদের সঙ্গে। Oh!
হচ্ছে 2-0, সেকেন্ড হাফে কোনো গোল হয়নি, জাস্ট পজিশন ফুটবল খেলেছে। আর জনি কাউকার হচ্ছে সেকেন্ড হাফে ডেবিউ করলো, মানে আফটার পোস্ট ইঞ্জুরি ডেবিউ করলো। তোমার হচ্ছে যে ইয়েতে থাপাতে তুলে নিয়ে জনি কাউকার হচ্ছে ডেবিউ করলো, বা সেকেন্ড হাফে কেমন কিছুই হয়নি, জাস্ট জনি কাউকার ডেবিউ করে একটা সুন্দর শট পেয়েছিল, ওইটা দিয়ে ঠিকঠাক কানেক্ট হলেই গোল ছিল জনি কাউকার। তো খেলার কী বলবো, যেটাই কথা ছিল ম্যাচটা 2-0 জিতেছি। তো নেক্সট ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ হিট হচ্ছে পরের শনিবার, ওইটাও ব্লগ বানাবো। যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।